এই গরুটির নাম রাখেছি আমি শান্তরাজ। এই গরুটি অনেক সুন্দর, অনেক এবং গোবর ময়লা আবর্জনা এই কিছুই পছন্দ করে না। এর কাছে কোনোদিন আমি একটা ব্রাশ দিয়ে তার গায়ে আমি ব্রাশ করতে হয় না, শুধু পানি মারি। সে এক জায়গায় থাকে, অন্য জায়গায় যায় উনি মানে আবর্জনাগুলি ফেলে দেয়। অনেক সুন্দর গরু, তাই তার জন্য এবং শান্ত, তাই আমি এর নাম রাখেছি শান্তরাজ। আমি এর নাম রাখেছি শান্তরাজ। আর একে আমি 4 বছর লালন পালন করি, আমার এর ফিসে প্রায় 12 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। গেছে বছর আমি বাজারে বিক্রি করার জন্য উঠেছিলাম, আমাকে 6.5 লাখ টাকা বিক্রি মূল্য উঠছে, কিন্তু আমি বেশি ফসে নাই দেই আমি আবার নিয়ে আসছি। তো এবছর আমি 15 লক্ষ টাকা দাম চাচ্ছি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে চান কথা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে, তাহলে আমি গরুটি ইনশাল্লাহুল আজিজ বিক্রি করে ফেলবো। আমি আসলে গরুটিকে কোনো জৈব জাতীয় কোনো খাবার খাওয়াই নেই, সাধারণ খোল, ভুসি, কুড়া, ভুট্টা, সোয়াবিন এবং পাশাপাশি আমি ছোলা খাওয়াই। আমি ডেলি তারে 1 কেজি ছোলা খাওয়াইতে হয় এবং তাকে আমি সোয়াবিন খাওয়াই বেশি করে, যেটার কেজি হলো প্রায় 98 টাকা বাঙানো সোয়াবিন। এবং আমরা এই খেসারি ভুসি, মশারির ভুসি, ভুট্টার ভুসি এগুলো মিক্স করে আমি তাকে খাওয়াই। আমি উপজেলা পানি সম্পদ ওনার সাথে সারের সাথে আলাপ আলোচনা করে ভ্যাকসিন টিকা এটি প্রতি মাসে মাসে চালিয়ে যাই এবং আমরা বগুলোর সাজ দিয়েও নিজেরাও আবার এগুলি প্রশিক্ষণ করতেছি। আমি এই যে 17-18 বছর গরু পালিত, তাই কোন সময় কী করতে হয়, কোন সময় কোন ইয়ে করতে হয়, আল্লাহর রহমতে ওগুলো আমার অভিজ্ঞতা আছে। আমার এই বয়সে আল্লাহর রহমতে আমি এই গরুটাই আমি প্রথম দেখেছি, এত সৌন্দর্য, এত বড়।